আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। তোমরা যারা শেষ সময়ে এসে গুচ্ছ নিয়ে খুব প্রেসারে আছো, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব বেশি কাজে আসবে ইনশাআল্লাহ। তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা কথা বলার ট্রাই করব যে শেষ সময়ে এসে তোমরা কিভাবে প্রেসার সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে আগের দিকে ফরওয়ার্ড করবা বা তোমরা আগের দিকে এগিয়ে যাবা। তো দেখো, তোমরা যদি প্রথমে এই চিন্তাটা মাথায় আনো যে তুমি একমাত্র ব্যক্তি যে খুব প্রেসারে আছো, তাইলে কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে যাচ্ছে। কারণ এখন যে সময়টা আছে, যারা চান্স পাইছে তাদের হিসাব আলাদা, বিশেষ করে যারা কোথাও চান্স পাও নাই তাদের জন্য কিন্তু সিচুয়েশনটা একদম একই রকম। অর্থাৎ যে একটু পড়াশোনা করছে বা যে খুব ভালোভাবে পড়াশোনা করছে, এনি হাউ তোমার যেরকম পড়াশোনাই থাক না কেন, তোমার যদি ইচ্ছা থাকে যে তুমি গুচ্ছের কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও বা চান্স পাইতে চাও, তাইলে কিন্তু অটোমেটিক্যালি তোমার ভিতরে একটা মানে প্রেশার কাজ করবেই। তো এই বিষয়টাকে প্রথমত তোমার নর্মালভাবে দেখতে হবে, এবং এই জিনিসটাকে যখন তুমি নর্মালভাবে দেখা শুরু করবা, তখন দেখবা যে প্রেশার সিচুয়েশনগুলো হ্যান্ডেল করা তোমার খুব বেশি সহজ হচ্ছে। তো দেখো, এই জায়গাগুলো আসলে কিভাবে এখন ভাবতে হবে বা কিভাবে এক্সিকিউট করতে হবে যাতে করে আমাদের সময়টা ওয়েস্ট না হয়ে যায়। দেখো, প্রথমত যে আমি কথাটা বললাম যে এটাকে তোমার নর্মাল হিসাবে ভেবে নিতে হবে যে এই বিষয়টা আসলে সবার জন্যই সমান, ঠিক আছে, ইকুয়াল সবার জন্যই, আমার জন্য এটা এক্সট্রাঅর্ডিনারি কিছু না। তার মানে পরীক্ষার দিন যত আগে আসবে তত তোমার চাপ বাড়বে, বিশেষ করে যারা সেকেন্ড টাইমার আছো এবং যারা কোথাও চান্স পাও নাই তাদের সব থেকে বেশি চাপ। কারণ কি, যারা সেকেন্ড টাইমার আছো তারা যদি এই ক্র্যাক করতে না পারো লাস্ট সময়ে এসে বা লাস্টের যে তোমাদের সুযোগটা আছে, তাইলে কিন্তু তুমি একজন পাবলিকিয়ান মানে হওয়ার তোমার আসলে মানে কোনো সুযোগ থাকবে না, তোমাকে যে কোনো একটা ন্যাশনাল বা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতে হবে। এবং যারা ফার্স্ট টাইমার আছো কোথাও চান্স পাও নাই, তাদেরও কিন্তু আসলে যে বিষয়টা খুব ভালো হবে তা কিন্তু না। কারণ তুমি একজন যখন সেকেন্ড টাইমার হিসাবে কনসিডার হবা তোমার ফ্যামিলি মেম্বার বা তোমার ফ্রেন্ড সার্কেলের কাছে, তখন কিন্তু বিষয়টা আসলে এতটা ইজি না, ফার্স্ট টাইম থেকে প্রিপারেশন নেওয়া যতটা ইজি। তো ওই দিক থেকে সে যেহেতু একটা সময় আছে, এই সময়ে যে প্রেশার সিচুয়েশনটা আছে এইটাতে আসলে নিজেকে গুটায় না রেখে বা নিজেকে একদম জড়ো সড়ো করে না রেখে এই সময়টা যত বেশি সম্ভব মানে চেষ্টা করা যায়, এই চেষ্টাটা করে তোমাকে সামনের দিকে আগাইতে হবে। এবং এই জিনিসটা করার ক্ষেত্রে কী কী জিনিস মাথায় রাখবা সেই জিনিসটা নিয়ে আমরা এখন কথা বলার ট্রাই করবো। দেখো, জিএসটিতে আমরা যেহেতু প্রিপারেশন নিচ্ছি, আমাদের একটা ভুল আসলে বেশি সিদ্ধান্ত নেওয়ার কারণে আমরা বেশি প্রেশার সিচুয়েশনে আছি। কারণ কি, দেখো মানে একটা কথা আছে যে এক্সপেকটেশন লেভেল যদি যত তোমার বাড়বে তত কিন্তু তুমি অসুখী হবা। ব্যাপারটা কিন্তু এই রকমভাবে আমাদের মানে সব জায়গাতেই কাজে লাগে। কারণ কি, দেখো তুমি ধরো নিজেও জানো যে তুমি গুচ্ছের যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার তোমার অ্যাবিলিটি আছে, হয়তো বা খুব ভালো মার্ক নিয়ে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট পাওয়ার অ্যাবিলিটি নাই, তাইলে কিন্তু ওই চিন্তাটা থেকে তোমার বের হয়ে আসতে হবে। মানে তোমার কল্পনাই করা আসলে ঠিক হবে না যে তুমি 70+ মার্ক উঠাবা। কারণ ধরো তুমি জানো তুমি 60, 62, 63 এই ধরনের মার্ক তোমার ওঠানোর সম্ভাবনা বা খুব ভালো একটা পসিবিলিটিস আছে। তো তোমার কি করতে হবে, এই 62, 63 বা 65 মার্কের টার্গেট নিয়েই প্রিপারেশন নিতে হবে। যদি তোমার ওই দিনটা ভালো যায় তাইলে কিন্তু অটোমেটিক্যালি তুমি বেশি মার্ক পাবা। অর্থাৎ তোমার দেখো মানে তোমার যা অ্যাবিলিটি, ওই অ্যাবিলিটি অনুসারে যখন তুমি এক্সপেকটেশনটা করবা তখন দেখবা তোমার প্রিপারেশন নেওয়াটাও সহজ হয়েছে এবং তুমি খুব ভালোভাবে আগায় যাইতে পারতেছো। যদি তুমি এইরকম করো যে ধরো তুমি এইরকম মানে খুব ভালো তোমার প্রিপারেশন নাই, তুমি হাইস্ট পাইলে 65 পর্যন্ত মার্ক উঠাইতে পারবা, তুমি এখন ভাবতেছো যে তোমার একজন ফ্রেন্ড যে 70 পাওয়ার যোগ্য বা যে 70 অ্যাকচুয়ালি ধরো পাইতে পারে, তো তুমি এরকম ভাবতেছো যে সে 70 পেয়ে ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাবে, আমি 65 পেয়ে হয়তো বা ওই ভালো ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টটা পাবো না। তো এই রকম আসলে কম্পেয়ার করা যাবে না। এখন একটা জিনিস, তোমরা যারা বিশেষ করে ফার্স্ট টাইমার আসো তাদের মধ্যে এই টেন্ডেন্সিটা খুব বেশি থাকে, সেকেন্ড টাইমাররা আসলে এই ধরনের টেন্ডেন্সি রাখে না। কারণ ওরা এত একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, তাদের নিজস্ব এরকম একটা প্ল্যান থাকে যে আমি মোটামুটি একটা পাবলিকে চান্স পাওয়ার মতো প্রিপারেশন নিব, যদি আমার ওই দিনটা ভালো যায় বা আমার যদি পরীক্ষার হলে পরীক্ষাটা ভালো হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আমি ভালো একটা সাবজেক্ট ভালো বিশ্ববিদ্যালয়ে পাইলে তো খুবই ভালো। এই ধরনের টেন্ডেন্সিটা কিন্তু তাদের মধ্যে থাকে। কিন্তু ফার্স্ট টাইমার যারা তোমরা থাকো তাদের মধ্যে কিন্তু এই ঝামেলাটা থাকে। যতদিন তুমি এই ঝামেলাটা থেকে বের হইতে পারবা না ততদিন কিন্তু আসলে তুমি মুভ অন করতে পারবা না। তোমার মধ্যে অটো প্রেশার কাজ করবে যে আমাকে ভালো কিছু করতেই হবে, বাট তুমি ওই হিসাবে ইফোর্টটা তুমি দিচ্ছ না বা তোমার আসলে ওই ইফোর্টটা দেওয়ার মতো
এই 3 বা 4 মাস লাস্ট 3 বা 4 মাস ওই ইফোর্টটা দেওয়ার মতো তুমি পড়াশোনা করো নাই এইজন্য আমি বলবো যে তুমি যেমন ইফোর্ট দিছো বা আমি ব্যক্তিগতভাবে যেমন করতাম যে আমার ইফোর্ট অনেক বেশি থাকলেও আমি এক্সপেকটেশন লেভেলটা কম রাখতাম যেমন আমি গুচ্ছতে ধরো 69 পাইছি আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে আইনে এখন পড়তেছি তো আমার প্রথমত এরকম একটা চিন্তা ভাবনা ছিল আমার বাসা যেহেতু রংপুরে আমার এরকম চিন্তা ভাবনা ছিল যে আমি যদি বেগম রোগিয়াতে চান্স পাই আলহামদুলিল্লাহ আমার কোনো প্রবলেম নাই তো এই জায়গাটা থেকে কিন্তু আমার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন কাজ করতো যে আমার যে কোনো একটা পাবলিক হইলেই হবে বাট এর মানে এই না যে আমি খুব নর্মভাবে প্রিপারেশন নিছিলাম বা আমি আসলে প্রিপারেশন মানে খুব খারাপভাবে হালকা পাতলাভাবে নিছিলাম আমার প্রিপারেশনটাই স্ট্রং লেভেলের ছিল বাট আমার ইফোর্ট অনুসারে আমার এক্সপেকটেশন লেভেলটা অত বেশি হাই ছিল না যার কারণে কিন্তু দেখো আমি একটা প্রেশারলেস পরীক্ষা দিতে পারছি এবং আলটিমেটলি দেখো আমার ভালো হয়েছে এবং আলটিমেটলি আমি ভালো জায়গায় চান্স পাইছি তো ফিলোসফিটা এই রকমের যখন তোমার থাকবে তখন কিন্তু এই যে এক্সট্রা চাপ শেষ সময় অনেক বেশি প্রেশার এই করতে হবে ওই করতে হবে এই জায়গা থেকে এই জিনিস পড়তেই হবে এই জিনিসগুলো কিন্তু তোমার আর কাজ করবে না তো ওই জিনিসটা মাথায় রেখেই তোমরা যদি প্রিপারেশনটা নিতে পারো তাইলে আমি মনে করি যে তোমার জন্য একটা সলিড প্রিপারেশন হবে এবং তুমি আসলে গুচ্ছে ভালো করতে পারবা ঠিক আছে তো এইটা হচ্ছে এক ধরনের চিন্তা ভাবনা গেল আর একটা চিন্তা ভাবনা হইলো বিশ্ববিদ্যালয় ফ্যান্টাসি এইটা আসলে অবশ্যই অবশ্যই কাটাতে হবে কারণ কি দেখো গুচ্ছের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ওভার হাইপ করে আমরা যেগুলোকে উপরের দিকে নিয়ে যাচ্ছি বিষয়গুলো কিন্তু মোটেও ওই রকম না মোটামুটি যে কোনো একটা পাবলিকে চান্স পাইলে যে কোনো একটা সাবজেক্টে চান্স পাইলে তুমি যদি ওই জায়গার এনভায়রনমেন্টের সাথে জাস্ট একবার কোপ আপ করতে পারো তুমি যদি ওই জায়গার এনভায়রনমেন্টটা তোমার সাথে যদি সুইটেবল হয় তাইলে আমি মনে করি যে তোমার আর কিছু লাগবে না কারণ কি বাংলাদেশের মানে রিয়েল প্রেক্ষাপটটা যদি আমরা একটু দেখি যে যে কোনো সাবজেক্ট নিয়েই তুমি পড়ো সাবজেক্ট ভিত্তিক জব সাবজেক্ট ভিত্তিক খুব ভালো করার সম্ভাবনা খুব কম থাকে মোটামুটি দেখা যায় যে অনেক সায়েন্সের স্টুডেন্ট সিএসসি সাবজেক্ট নিয়ে পড়তেছে ফার্মেসি নিয়ে পড়তেছে ভালো ভালো সাবজেক্ট নিয়ে পড়তেছে আলটিমেটলি বিসিএস দিচ্ছে ইভেন আমাদের লতে যারা যারা ভর্তি হয় সবাই কি আমরা জাজ হব সবাই কি ওকালতি বিষয়টা কিন্তু এরকম না অনেকে দেখবা ব্যাংকের দিকে যাচ্ছে তারপরে অনেকে আরো প্রাইভেট সেক্টরে যাচ্ছে তো এই যে বিষয়গুলো আছে এইগুলো কিন্তু মানে তোমার আসলে প্রথমত যে চিন্তা ভাবনাটা থাকে যে ফার্স্ট ইয়ারে ভর্তির সময় সময় যে চিন্তা ভাবনাটা থাকে আলটিমেটলি 4 বছর যাওয়ার পর আসলে ওই ধরনের চিন্তা ভাবনা 1% মানুষের মধ্যে থাকে তো 99% মানুষ চেঞ্জ হয়ে যায় তো যে জায়গাতে বেশি মানুষ চেঞ্জ হয়ে যাচ্ছে ওই জায়গাতে সামান্য একটা বিশ্ববিদ্যালয় সামান্য একটা খুব ভালো সাবজেক্টের ফ্যান্টাসি আসলে নিয়ে চাপ না নেয়াই ভালো ঠিক আছে তো কথাগুলো তোমাদের কাছে একটু আনকমন টাইপের হইতে পারে কারণ এই কথাগুলো আমি আমার বাস্তবিক এক্সপিরিয়েন্স থেকে বলতেছি ইভেন তোমরা যখন আজ থেকে চান্স পাওয়ার পরে 2-3 বছর আগায়া যাবা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে উঠবা তখন এই কথাগুলো খুব ভালোভাবে বুঝতে পারবা তো ওই জায়গা থেকে আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে যেহেতু বলতেছি আমার সাথে বিষয়গুলো ঘটছে আমি আশেপাশে দেখতেছি তোমাদের সাথে সেম ঘটনা ঘটবে কারণ তোমরাও এই দুনিয়াতে বাস করো আমিও এই দুনিয়াতেই বাস করি ঠিক আছে তো এই যে বিষয়গুলো কিন্তু অবভিয়াসলি মাথায় ওইভাবে নেওয়া যাবে না ঠিক আছে তোমাদের একটা আলটিমেট এরকম গোল থাকবে তুমি যা সলিডভাবে প্রিপারেশন নিচ্ছ গুচ্ছের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমার আলটিমেটলি যে কোনো একটা পাবলিকে হইলেই তুমি খুশি এই ধরনের মেন্টালিটি নিয়ে যখন তুমি আগাইতে পারবা তখন তোমার জন্যও ভালো হবে প্রেশারটাও কম থাকবে এবং বিশ্বাস করো এই ধরনের মেন্টালিটি যখন তোমার থাকবে প্রেশারলেসলি যখন তুমি হলে পরীক্ষা দিতে যাবা তখন তোমার খুব ভালো করার সম্ভাবনা আছে এবং তোমার একটা জিনিস মাথায় রাখবা প্রিপারেশন ভালো মানে অটোমেটিক্যালি তুমি ভালো করবা বাট হাই এক্সপেকটেশন রাখলে কি হবে তোমার একটা নিজের প্রতি প্রেশার বাড়বে তো এইটা তুমি কেন নিবা এক্সট্রা জিনিস কেন নিবা তো এই জন্য আমার পরামর্শ থাকবে যে তোমরা টার্গেটটা রাখবা তোমার এক্সপেকটেশন অনুসারে এবং পরিশ্রমটা খুব বেশি করবা প্রয়োজন হইলে এক্সপেকটেশনের থেকে কম টার্গেট রাখো যে আমি 70 পাওয়ার যোগ্য না আমি 65 পাবো এই ধরনের চিন্তা ভাবনা রাখো দেখবা যে খুব ভালো একটা তুমি পরীক্ষা দিয়ে আসতে পারবা রিল্যাক্স পাবে ঠিক আছে তো এটাই হচ্ছে মোটামুটি কথাবার্তা আর একটা এই যে ফোকাস থাকার বিষয়টা যে দেখো লাস্ট সময় এসে তোমার এরকম মনে হবে যে আসলে আমার পড়াশোনা আগাচ্ছে না বা আমি পড়াশোনা অনেকে টেস্ট দিচ্ছ মডেল টেস্ট দিচ্ছ ডেইলি টেস্ট দিচ্ছ এইগুলাতে অনেকের প্রবলেম ফেস হইতে পারে দেখবা যে তুমি জানা জিনিস ভুল করতেছো তো এইগুলো কিন্তু স্বাভাবিক বিষয় ঠিক আছে একটা জিনিস মাথায় রাখবা যে এই জায়গাতে যত ভুল করবা যত তুমি নিচের দিকে চলে যাচ্ছ মানে নিচের দিকে বলতে ধরো তুমি মনে করতেছো যে তুমি আর পারবা না তোমার দ্বারাই সম্ভব না এই যে জিনিসটা পারলা না এরকম হওয়া মানে কি তোমার ইম্প্রুভ হচ্ছে ঠিক আছে আলটিমেটলি ইনডিরেক্টলি ইম্প্রুভ হচ্ছে কারণ ওই জিনিসগুলো
ভাবনা নিয়ে তুমি আবার কাজ করতেছো, এই বিষয়গুলো কিন্তু তোমার আলটিমেটলি মেইন পরীক্ষায় গিয়ে কাজে লাগবে, এজন্য ফোকাস থেকে সরে যাওয়া যাবে না। যাই হোক, যে যাই বলুক, অনেকে বলবে যে তুমি চান্স পাও না, এই গুচ্ছে পড়ে কি করবা, গুচ্ছে তো তোমার হবেই না, ফ্যামিলি থেকেও এই ধরনের নেগেটিভ কথাবার্তা আসতে পারে, তো ওইগুলো দিয়ে ইনফ্লুয়েন্স হয়ে ফোকাস থেকে সরে যাওয়া যাবে না, ফোকাসটা মাস্ট থাকতে হবে। ওকে, তারপরে লাস্ট একটা কথা হচ্ছে, যত বেশি সম্ভব ইফোর্ট দেওয়া যায় তত বেশি সম্ভবই ইফোর্ট দিবা, কারণ এই লাস্ট সময় এসে আসলে ইফোর্ট দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। এখন ইফোর্টগুলো হইতে পারে তোমার বিভিন্ন স্ট্র্যাটেজিতে, ওইগুলো তোমার ব্যক্তিগত পছন্দ, তুমি যেভাবে পছন্দ করো সেভাবেই পড়াশোনা করবো, বাট আলটিমেটলি যে ইফোর্টটা দরকার এই ইফোর্টটা কিন্তু তোমার মাস্ট দিতেই হবে, ঠিক আছে? তো এইটাই মূলত, যদি তোমরা এই কাজগুলো করতে পারো আমি মনে করি যে তোমরা একটা সলিড জায়গা থেকে আগাইতে পারবা, এবং তোমাদের উপর যে ইনডিরেক্ট একটা প্রেশার কাজ করতেছে বা তুমি অটোমেটিক্যালি প্রেশার সিচুয়েশন হ্যান্ডেল করতেছো, এই জিনিসটা থেকে একটু বের হইতে পারবা, ঠিক আছে? নর্মাল, দেখো এই সময় প্রেশার থাকবেই, এটা একটা নর্মাল জিনিস, সবার প্রতি আছে, যাদের চান্স হয় নাই তারা চরম প্রেশারে আছো, এটাও আমি জানি। তো এই জায়গা থেকে বিষয়টাকে আসলে মানে তুমি প্রেশারে আছো, ভাবতেছো যে তোমার দ্বারাই সম্ভব না, বসে বসে একটা দিন নষ্ট করে দিলা, তো আলটিমেটলি কিন্তু তোমার জন্য ভালো হইলো না, কারণ এই 20-22 দিন পরে যখন তুমি চান্স পাবা তখন তুমি হিউজ পরিমাণ সময় পাবা, 4-5-6 মাস ভর্তির হওয়ার আগে থেকে ভর্তি হওয়া পর্যন্ত পুরা ধরে সিল করতে পারবা, ঠিক আছে? তো লাস্ট এই 23-24 দিন আছে, একটু পরিশ্রম করো, ইনশাল্লাহ দেখবা যে ভালো একটা জায়গায় চান্স হয়ে যাবে, ঠিক আছে? তো যারা আসলে, একটা জিনিস মাথায় রাখবা যে মানে আমি বারবারই এই কথাটা বলি যে যারা আসলে পরিশ্রম করে আল্লাহ তাদের সাথে কখনো আসলে বিট্রেই করে না, ঠিক আছে? বা 2 নাম্বারই করে না, বাংলা কথায় যদি আমি একটু বলি, তো এই জন্য জাস্ট এতটুকু ভরসা রাখো যে তুমি যদি, তোমার যদি যোগ্যতা থাকে, তুমি যদি ক্যাপাবল হও, তাহলে ওই জায়গাটা তুমি পাবাই। এই জায়গাতে কোনো 2 নাম্বারই করে পরীক্ষা দেওয়ার সুযোগ নাই, কোনো কিছু করার মানে সুযোগ নেই, এই জায়গাতে তুমি যা ইফোর্ট দিবা আউটপুটটাই আসবে, তো ইফোর্ট দাও ইনশাল্লাহ ভালো আউটপুট পাবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করবা, আর আমাদের সাথেই এপ্রিল থেকে তোমাদের এই যারা ইফোর্ট বান ব্যক্তি আছো সবার জন্য আসলে আমাদের একটা 7-ই এপ্রিল থেকে গুচ্ছের B ইউনিটের ব্যাচ শুরু হচ্ছে। ব্যাচের যাবতীয় তথ্য এই ভিডিওর ডিসক্রিপশনে আছে, এইটা আমাদের গুচ্ছের টপ যারা মার্ক পাইছিল তারাই মেইনলি এই জায়গাতে ক্লাস নেবে, 5 জন ভাইয়া, এবং এই ব্যাচটাতে ভর্তি হইলে তোমরা মডেল টেস্ট দিতে পারবা, 3000 MCQ এর ডেইলি প্রতিদিন 140 মার্কের টপিক বেস পরীক্ষা দিতে পারবা, অর্থাৎ প্রতিদিন যে যে টপিকের, যেমন বাংলা, ইংরেজি, সাধারণ জিকে, বাংলার 50, ইংরেজির 50, সাধারণ জিকে, মৌলিক জিকে, এই দুটা মিলা 20-20-40 140 মার্কের পরীক্ষা তোমাদের হবে। তো হিউজ একটা অপরচুনিটি এই জায়গাতে, আর মাত্র তোমরা 10 জনের মতো ভর্তি হইতে পারবা, কারণ আমরা স্পেসিফিক কিছু স্টুডেন্ট নিই ওই জায়গা থেকে, আর 10 জনের জন্য 1650 টাকায় তোমরা ভর্তি হইতে পারবা। ভর্তির জন্য 0178064-7899 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও, তাইলে আমি তোমাকে পুরো ডিটেলসটা দিয়ে দিব, ঠিক আছে? এখন তোমাদের ভর্তি ফি হচ্ছে 1650 টাকা, ওকে? এটা আর 10 জন তোমরা যদি ভর্তি হয়ে তারপরে হইতে চাও তোমার ফি হয়ে যাবে 2500 টাকা। এটা হচ্ছে 7-ই এপ্রিল থেকে ক্লাস, যাবতীয় তথ্য ভিডিও ডিসক্রিপশনে আছে, প্ল্যান কি কেমনে কি হবে না হবে সব কিছু দেওয়া আছে। এতটুকু বলবো, যদি তুমি প্রিপারেশনটাকে গুছাই নিতে চাও, কতগুলো কোন জায়গা থেকে কি কি পড়া লাগবে, তাইলে আমি মনে করি এই ব্যাচটা তোমার জন্য বেস্ট হবে, ঠিক আছে? তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।